আমার একটা মাত্র ছেলে আমার না জানাই বিয়ে করে ফেললো। মা, আমি তোমাকে মিথ্যে কথা বলছি, আমি বিয়ে শাদী করি নাই। ওই মেয়েকে যাতে বিয়ে করতে না হয় এই জন্য মিথ্যে কথা বলছি। সত্য কথা বলতো স্যার? 100% সত্যি, বিশ্বাস করি না আমার সেই এক। আরে 100% সত্যি বলতেছি মা, মা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। ইয়া করবি না? আল্লাহ, তাহলে পুলিশ। হেই খাদি, আর দেখি এত ভুল লাগে না। তুমি তো ভিতরে যাই, দেখো তো কি করে কি যাও। ভিতরে যাও মা, কেমন লাগতেছে এখন? মরে গেলে ভালো ছিল, আমার একটা মাত্র ছেলে আমার না জানাই বিয়ে করে ফেললো। মা, আমি তোমাকে মিথ্যে কথা বলছি, আমি বিয়ে শাদী করি নাই। ওই মেয়েকে যাতে বিয়ে করতে না হয় এই জন্য মিথ্যে কথা বলছি। সত্য কথা বলতো স্যার? 100% সত্যি, বিশ্বাস করি না আমার সেই এক। আরে 100% সত্যি বলতেছি মা, মা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। ইয়া করবি না? আল্লাহ, তাহলে পুলিশ। কতক্ষণ পর তো সন্ধ্যা হইয়া যাইব। তুই এক কাজ কর, গাড়িটা নিয়া পলাই আসা। আমার যদি কাশেম ভাই পুলিশ এসে ধরে আমাকে আমার ছেলেই নাই বিয়ে করা মুকার। ঠিক বলছো মা, এই বাসায় থাকলে আমার বিয়ে করতে হবে, আমি পালাই যাই। আচ্ছা মা, আমি কি সারা জীবনের জন্য পালাই যাবো আর আসবো না? এটারে গা ঢাকা, এটারে বলে দুই দিনের জন্য গা ঢাকা দেবো। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, তাহলে একদম ব্যাগটা গুছে আমি গেলাম মা। টাকা পয়সা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকবো। আচ্ছা বাবা, আচ্ছা আমি কিন্তু অসুস্থ। হ্যাঁ আমি অসুস্থ। না স্যার, না না, ভিক্ষিম তো বলতেছে স্যার তাদের পুত্রবধূ, মানে বিয়ে হয় নাই বিয়ে পড়া। না না, আমরা তো ডিউটি করতে আসি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব স্যার শেষ করে আসতেছি স্যার। জি স্যার, জি রাখি স্যার। বিচার একটা শেয়ার দিতাম স্যার, বইবেন। তুমি এত বেশি কথা বলবে না। হ্যাঁ চা খাইবো, আসলে তো তুমি বেশি কথা বলো।